মাটির নিচে গ্রাম, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। রূপকথার মতো এই গ্রামটির অবস্থান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি আস্ত শহরই গড়ে উঠেছে মাটির নিচে। কুবের পেডি নামের ওই শহরটি আর পাঁচ আধুনিক শহরের মতোই। অ্যাডিলেড থেকে 846 কিলোমিটার উত্তরে প্রায় 3,500 মানুষের বসবাস এই শহরটিতে, যেখানে সকলেই মাটির নিচে বাস করেন। এই শহরটির জন্ম 1915 সালে। শহরটির মূল বৈশিষ্ট্য হল বহুমূল্য রত্নের খনি। ওপাল নামক রত্নটি বিশ্বের 95% পাওয়া যায় কুবের পেডি এলাকা থেকে। শহরটিতে বাইরে থেকে দেখলে তাজ্জব হতে হয়। চারদিক জনমানব শূন্য, স্থানে স্থানে গুহা রয়েছে। সেই গুহাগুলি থেকে নেমে গিয়েছে সুড়ঙ্গের মতো সিঁড়ি, সেই সিঁড়ি চলে গিয়েছে গভীরে। সিঁড়ি ধরে নিচে নামলেই রূপকথা, যেখানে সকলেই মাটির নিচে বাস করে। অত্যাধুনিক বাসস্থান, উচ্চ প্রযুক্তির সরঞ্জাম, রয়েছে দামি হোটেল, সুইমিং পুল। কেন এই শহর মাটির তলায়? অস্ট্রেলিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চলে চলে তীব্র গ্রীষ্মের দাপট। গ্রীষ্মকালে কুবের পেডি এলাকার তাপমাত্রা ছাড়িয়ে যায় 40 ডিগ্রি সেলসিয়াস, তাই সেখানকার মানুষ সকলেই মাটির নিচে বাস করে।